নমস্কার, আমি মনোজিৎ মন্ডল, আমার সোলার বাড়িতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাঁকুড়ার মেকানিক্যাল আইকন মনোজিৎ মন্ডলের ফ্ল্যাটের বৈদ্যুতিক বিল শূন্য। ফ্ল্যাট জুড়ে রয়েছে এসি থেকে শুরু করে ইন্ডাকশন ওভেন এবং কিচেন চিমনি, তবুও সারা মাস মনোজিৎ মন্ডলের বিদ্যুতের খরচা ডাহা শূন্য। একদিকে যখন আপনার বাড়িতে মাসের শেষে চড়া বিদ্যুতের বিল আসছে, সেখানে বাঁকুড়ার মনোজিৎ মন্ডলের মডিফাইড সোলার পাওয়ার্ড ফ্ল্যাট প্রতি মাসে সাশ্রয় করছে 3-3.5 হাজার টাকা। হতাশ হবেন না, চাইলে আপনিও বাঁচাতে পারেন আপনার বৈদ্যুতিক বিল। একদম প্রথমে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আমার মেন জংশন বক্স, অর্থাৎ এখানে পুরো ফ্ল্যাটের লোডটা আপনি দেখতে পাবেন যে কত অ্যাম্পিয়ারের লোড। এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সংখ্যা, 4.2 এই মুহূর্তে লোড আছে। এটা হচ্ছে টিভি, আপনি দেখছেন 42 ইঞ্চি টিভি রয়েছে আমার, সেটা পুরোপুরি সোলারে চলছে, 80 লিটার রেফ্রিজারেটর চলছে, এটা হচ্ছে আপনার পুরোপুরি সোলারে। তাছাড়া এটা ছাড়াও যেটা সবচেয়ে পাওয়ারফুল লোড সেটা হচ্ছে ইন্ডাকশন, যেটাতে আমি রান্না করি, এই ইন্ডাকশনে চলছে পুরোপুরি সোলারের মাধ্যমে। তাছাড়া রয়েছে আপনার ওয়াটার প্যুরিফায়ার সম্পূর্ণ লোড সোলারের উপরে, সেটাও কিন্তু আপনার পুরোপুরি সোলারের উপরে ভর করে চলছে। অর্থাৎ সম্পূর্ণ কিচেনটা আপনি বলতে পারেন পুরো সোলার, এবং এখন রানিং হচ্ছে, চলছে এই মুহূর্তে, এসি রানিং আছে, এই মুহূর্তে হওয়া মাত্রই অটোমেটিকও কাট অফ হয়ে যাবে। তো এটা পুরোপুরি একদম সোলারের উপরে বেশ করে চলছে। মনোজিতের গৃহে প্রবেশ করলে দেখতে পাবেন সম্পূর্ণ সোলার চালিত বৈদ্যুতিক পরিকাঠামো। বাড়ির প্রত্যেকটি বৈদ্যুতিক মেশিন বা হোম অ্যাপ্লায়েন্সেস চলছে সম্পূর্ণ সৌরশক্তিতে। 5th ফ্লোরে ছাদে বসানো আছে সোলার প্যানেল, আর সেই সোলার প্যানেল থেকে ডিসি কারেন্ট তারের মাধ্যমে মনোজিৎ বাবুর ফ্ল্যাটের ব্যালকানিতে বসানো ইনভার্টারের মাধ্যমে এসি কারেন্টে রূপান্তরিত হচ্ছে। এই পুরো ব্যবস্থাটি নিজের ঘরে স্থাপন করতে মনোজিৎ বাবুর খরচা হয়েছে 2-2.5 লাখ টাকা। এই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার পরই প্রায় শূন্য হয়ে গেছে মনোজিৎ বাবুর বৈদ্যুতিক খরচ। কত খরচা টোটাল আমার যে সেটআপটা আছে, টোটালি 3-4 কিলোওয়াটের মতো সেটআপটা রয়েছে, 4 কিলোওয়াটের আমি 2.5 লাখ টাকার মতো খরচা আছে ইনিশিয়ালি। এটা আমি 5 বছর ধরে চালাচ্ছি, এটা আমার পুরো টাকা উঠে গেছে, মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, তারপরে আপনার ফ্রি অফ কস্ট। সোলার প্যানেলের লাইফ হচ্ছে 40 বছর, আমার খুব কস্টলি এই সোলার প্যানেল নিলে আরও লাইফ বেশি হয়, 40-45 বছর। আমার যেটা নেওয়া আছে প্যানাসোনিকের নেওয়া আছে, খুব ভালো প্যানেল, এবং আমি প্রায় দীর্ঘ 5 বছর উইদাউট এনি প্রবলেম চালাচ্ছি। গ্লোবাল ওয়ার্মিং এবং এনার্জির যে ক্রাইসিস, সেটা একমাত্র সোলারের মারফতেই সলিউশন সম্ভব, কারণ এতে আপনাকে কোনো রকম ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, কোনো রকম রেকারিং কস্ট আপনাকে পে করতে হচ্ছে না। এবং যারা লাগাবেন বাড়িতে এটা, তাদের জন্য সবচেয়ে বিউটিফুল জিনিস হচ্ছে কি যে তারা কোনো রকম ইলেকট্রিসিটি বোর্ডের ওই যে স্ল্যাব 5.75-6.75 এই স্ল্যাবের মধ্যে যেতে পারে, নিজস্ব বিদ্যুৎ, নিজে লাগাও নিজে বানাও, এই কনসেপ্ট।